আপনারা শুনে আশ্চর্য হবেন 1450 বছর আগে এইভাবেই সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে আমার মদিনাওয়ালা 30,000 সাহাবাদেরকে নিয়ে মওলুদুন নবী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমি নবী দি কে গুলশন মে আই গে তাজা বাহার আমি নবী দি কে গুলশন মে আই গে তাজা বাহার পড়তে গে সল্লা আলাইকা ওয়া সাল্লাম আজ দরুদে নবী জি আল্লাহ আল্লাহ اللہ جور اللہ 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 جبریل آئے چھولا چھولا میں لوری دے زیشان جبریل آئے چھولا چھولا میں لوری دے زیشان ارسو جا سو رحمت عالم نبیوں کی سلطان نبی جی اللہ 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 لا الہ الا ہو بولو اللہ 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 لا الہ الا ہو ذکر کرسی کا আওয়াজ দেন জিকির করছি কা রহমত বরকত দিয়ে জমিনটা ভরপুর করে দিবেন কে ভাইরা আমার বাবারা আমার যিনি সিকান থেকে করোনা থেকে আমাদেরকে নিরাপদ রেখে এই মেহফিলে যে বসা যিনি সুযোগ করে দিয়েছেন সে রব্বুল আলামিনের জিকির করতে রাজি আছে কি নাই আওয়াজ দেন রাজি আছে কি নাই মুসলমান এই হাত তুলে একটু বলি না জিকির করতে পারবো ইনশাআল্লাহ পারবো পারবো ইনশাআল্লাহ কলবে কলব মিলিয়ে জুবানে জুবান মিলিয়ে একসাথে আল্লাহ الله الله لا إله إلا هو جر إلا الله الله لا إله إلا هو ياسين الطه زمي والله قرآن في تفسير ياسين الطه كمل والا قرآن کی تفسیر الغیب کی خبر دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ 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 محمد هو سيدنا بل عزنا بحجابته الله الله هو الله هو الله بولو الله هو الله جور الله هو الله هو الله هو الله هو الله هو الله جور الله هو الله هو الله هو الله هو الله الله هو الله هو الله سعتي شجاع نطق الحجر شفي القمر بإذن
إشارته الله هو الله هو الله هو الله محبته الله هو الله أصاب غضب الدار قدرته والليل مع جامع وفرته ميري نبي جيسا نا كوي آيا آئدا وہ بے مثال جس سے کی نہیں کوئی مثال اللہ ہو 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 اللہ ভাবছো তুমি সে তো আপন নয় আপন তোমার রব্বে কারিম খুঁজো তার পরিচয় ঠিক না আওয়াজ দেন ঠিক না মুসলমান জারে আপন ভাবছো তুমি সে তো আপন নয় আপন তোমার نفسه فقد عرف ربه كر لگيا ايتو كيچو گوڑ چو شادر دنیا دو چک بندو ہوئی لے پارے جابے تو مائے بھولیا آوازن 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 ঠিকিনে ঠিকিনে দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া আকাশ কুসুম স্বপ্ন তুমি দেখছো রে মন জাগিয়া সময় থাকতে যোগা সম্ভব তবরে লাগিয়া রে লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে জিকির করেছি কা আওয়াজ দেন জিকির করেছি কা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে চলার জন্য একটি সিলেবাস দিয়েছেন সিলেবাসটার নাম কি আওয়াজ আসুন সিলেবাসটার নাম কি মনোযোগ সহকারে পড়তে হবে বুঝতে হবে এই যে আমরা বসলাম মেহফিলের মধ্যে লাভটা কি এটা ফায়দাটা কি এই যে আরামের ঘুমটাকে হারাম বানিয়ে বসেছি যে হুজুর এখানে যে বসলাম লাভটা কি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এত কিছু আয়োজন আয়োজন করে লাভটা কি কিন্তু এই আয়োজনের হিসাব যদি মিলাতে চান হুকুমটা দিয়েছেন আল্লাহ ঠিক না আওয়াজ দেন ঠিক না ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে যদি জানতে চান তাহলে উম্মত আমাদের বড় দায়িত্ব এই মিলাদুন নবীকে প্রতি বছর ন্যায় এইভাবে উদযাপন করা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে আওয়াজ দেন ভাইরা আমার বাবা আমার কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু নবী আপনি বলে দিন কুল আপনি বলে দিন বান্দাকে বলে দিন আপনার উম্মতকে বলে দিন যদি আমার শুকরিয়া শুকরগুজার বান্দা হতে চায় তাহলে ফজল এবং রহমত দিয়ে আমি আল্লাহ যে বান্দাকে দিলাম সেটা পেয়ে যাতে বেশি বেশি খুশি উদযাপন করে
আরো জোরে আরো জোরে আরো জোরে বেশি বেশি খুশি উদযাপন করে এই যে আমরা খুশির জন্যই তো এত কিছু সাজিয়েছি ঠিক না ঈদুল ফিতর ঈদুল আযহা আসলে কি এরকম সাজানো হয় এরকম গ্র্যান্ড ভাবে সাজানো হয় হয় না এত সুন্দর করে সাজানো হয়েছে এইজন্যই যদি রহমতুল আলামিন খুশি হয়ে যায় ঠিক না যদি কামলিওয়ালা নবী খুশি হয়ে যায় যে দেখুন আমার উম্মত আমাকে ভুলে নাই রাতের গভীরে ঠান্ডার মধ্যে একা তিক্ত সমস্ত কিছুকে ছেড়ে আমি রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই বাড়িঘরের মেহফিলে বসে গিয়েছে চট্টগ্রামের মধ্যে আয়োজিত মেহফিলের মধ্যে বসে গিয়েছে আরামের ভাগকে হারামের জন্য রাসূলে আরবি যদি খুশি হয়ে যায় তাহলে তো কাজ হয়ে যাবে ঠিক না তাহলে তো হয়ে গেল দুনিয়াতে সাকসেসফুল হতে হলে আল্লাহর হাবিবকে আপনাকে খুশি করতেই হবে নবীকে যদি না খুশি করেন তাহলে আমার আল্লাহ আপনার উপর কখনো খুশি হবে না আল্লাহকে পেতে হলে রাসূলকে লাগবে রাসূল ছাড়া নাই সাহাবা ঠিক না ভাইরা আমার বাবারা আমার আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর বার্থডে সেলিব্রেশন করছি দ্য বার্থডে অফ প্রফেট সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবীর আগমন উপলক্ষে এই যে বার্থডে সেলিব্রেশন করছি অর্থাৎ আমার নবীর তো শুভ আগমন হয়েছে সাধারণত জন্ম বলা যাবে না ঠিক না শুভ আগমন হয়েছে এই যে সেলিব্রেশন করছি আনন্দ করছি এটার ফজিলত কি এটার তাৎপর্য কি এটার ইতিহাসটা কি হ্যাঁ ইতিহাস আছে যুগে যুগে আমার নবী মওলুদুর রাসূল পালন হয়েছে ভাইরা আমার বাবারা আমার আপনারা শুনে আশ্চর্য হবেন 1400 বছর আগে এভাবেই সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে আমার মদিনাওয়ালা 30,000 সাহাবাদেরকে নিয়ে মওলুদুর নবী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছে সুবহানাল্লাহ তো আসছে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ 30,000 সাহাবাদের সুন্নাত আমরা পালন করছি সুবহানাল্লাহ বলবেন না আমার নবী হাদিসে মুবারাকের মধ্যে এগুলি স্পষ্ট আমি অসংখ্য এই ব্যাপারে অসংখ্য লেকচার দিয়ে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন আমার নবী এই বিষয়ে অসংখ্য বার বলেছেন এবং বড় বড় ইমামরা হযরত ইবনে কাসির আল বিদা ওয়ান নিহার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি মোল্লা আলী কারি লিখেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি থেকে তেনার আব্বা শাহ আব্দুর রহিম দেহলভি মিলাদুন নবী পালন করেছেন হাদিসের রেফারেন্স যদি নিতে চান বায়কি শরীফ আসুনানুল কুবরা ইমাম আসকালানাই ফাতুল বারির মধ্যে ইমাম মিজ্জি তাহজিবুল কামালের মধ্যে ইমাম সিউতি আল হাবি মিন ফতোয়ার মধ্যে ইমাম জাহাবি মিজানুল আতদার মধ্যে ইমাম তাবারানি আল মুজামুল আওসাতের মধ্যে রসুলের পাক নবুয়াতি পরে যখন নবুয়াতি এলান দিলেন যে আমি রসুল হিসাবে তোমাদের জন্য এসেছি যখন নবুয়াতির এলান দিলেন পরে 30,000 সাহাবায়ে কেরামদের নিয়ে বেলাদত আমার নবীর শুভ আগমনকে উপলক্ষ করে মওলুদুর রাসূল পালন করেছেন হাদিস শরীফের মধ্যে যদি বলি পড়ি বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুয়া রাসূল আরবী 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজের বেলাদত মওলুদুর নবী পালন করেছেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মওলুদুর রাসূল পালন করেছেন 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে এখন অনেকে বলতে পারে হাদিসটা বলা হয়েছে আকিকার জন্য আকিকা আমার নবী আকিকা দিয়েছেন এখন বলেন তো আকিকা জন্মে তো হয় না মৃত্যুতে আওয়াজ দেন জন্মতে না মৃত্যুতে আকিকা কিসে হয় জন্মতে হয় একসাথে বলেন আকিকা কিসে হয় জন্মতে হয় মৃত্যুতে কি সম্ভব এখন যারা বলে হাদিস হলো আকিকার জন্য সেটা তো জন্ম উপলক্ষে করে যে আকিকা দেওয়া হয় আমার রাসূল আরবি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই আকিকা দিয়ে বেলাদত শরীফ মওলুদুর রাসূল পালন করে জায়েজ করে দিয়েছেন সুন্নতে রাসূল হয়ে গিয়েছে যারা মওলুদুর নবী করে যারা এটা পালন করে যারা আসে বসে এক নিয়ামতপূর্ণ আমার রব্বুল আলামিনের ডিক্লার অনুযায়ী কুলতি ফাদিল্লাহি ওয়া বিরাহমাতি ফবিযালিকা ফালিয়াফরাহু আমান রব আল্লাহ রব্বুল আলামিন রাসূল আরবি তো এই শুভ আগমন উপলক্ষ করে বলেছেন ও হাবিব যারা ফজলে আমি রব্বের ফজল পেয়ে এবং রহমত পেয়ে খুশি উদযাপন করে তাদের থেকে এই বড় আমল এর থেকে বড় আমল হতেই পারে না আমার রব্বুল আলামিন তো বলেছে তোমাদের সমস্ত জীবনের সমস্ত আমল এক জায়গায় আর আমার নবী অর্থাৎ রাহমাতুল আলামিন আমার রব্বের রহমত পেয়ে খুশি উদযাপন করলে এর থেকে আরো দ্বিগুণ সওয়াব তোমাদের নামায় আমলে লিপিবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ বলে কথা বোঝা যাচ্ছে বাবা কথা বোঝা যাচ্ছে তাহলে এই মিলাদুন নবী পালন করার মধ্যে বরকত আছে কি নাই
আওয়াজ দেন আছে কি নাই আচ্ছা এবার ছোট করে হাদিস শরীফ বুখারী শরীফের হাদিসটা পড়ি যেটা আপনারা সবাই হয়তোবা জানেন এবং এটা জানাটা খুব জরুরি সেটা হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি চাচা তো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জেনার জন্য সিদ্দিক আকবর দোয়া করেছেন ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব দোয়া করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু লাহাবে মৃত্যুর পরে এক বছর পরে আমি তাকে স্বপ্নে দেখলাম দেখেন স্বপ্নের কথা হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ দরকার যদি এরকম গুরুত্ব না হতো তাহলে কি ইমাম বুখারী এই হাদিসটা বুখারী শরীফে আনতেন স্বপ্নের কথা যদি একদম ফেল না হয় যেটা কোনো সাবজেক্ট না তাহলে এটা বুখারী শরীফে লিপিবদ্ধ হতো না তার মানে লিপিবদ্ধ হয়েছে বিধায় অনেক ইম্পর্টেন্ট ভাইয়েরা আমার বাবার আমার গভীর খেয়াল আমি জানি আপনাদের অনেকের কষ্ট হচ্ছে এত রাতে আমি জানি না কেন এত রাতে এই সিস্টেমটা করলো গত বছর 11টার সময় মাইক ধরেছিলাম সম্ভবত এই বছর আমাকে একটার সময় কেন মাইক ধরতে বললো আমি জানি না তবে রাত গভীর হয়ে গেলে মানুষের কনসেন্ট্রেট বেশিক্ষণ থাকে না মনোযোগ থাকে না আর এমনি ইয়ং স্টারদের তো এমনি তারা বেশি দৌড়াদৌড়ি বেশি রাতের বেলায় এমনি তো ঘুম আসে না বিভিন্ন টেনশন ডিপ্রেশনের মধ্যে ঠিক না দেখেন ভাইরা আমার আমি বেশি আপনাদেরকে কষ্ট দিব না এটার ফজিলত সম্পর্কে ছোট করে দুই চারটা কথা বলবো যাতে মনে থাকে মনোযোগ থাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আবু লাহাব সেই মক্কা নগরী ডেঞ্জারাস কাফের সন্ত্রাস যে ছিল ইসলামকে সঠিকভাবে প্রচার করতে দিত না আমার নবী বিরোধিতা করত সে আবু লাহাব যার কথা কোরআনে আছে আল্লাহ তাবারক ও তাআলা যার চেহারায় বলেছেন ভুলো বিচলিত হোক যেভাবে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি উমাতাব বলে আল্লাহ তাবারক ও তাআলা নিজে গালি দিয়েছেন সে আবু লাহাবকে স্বপ্নে পেলেন হযরত আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্নে দেখলেন আবু লাহাবকে তখন জিজ্ঞেস করলেন মৃত্যুর পর এক বছর হয়ে গেছে কবরে কেমন আছেন তখন সেই আবু লাহাব বলছে বড় কষ্টে আছি বেঈমান হয়ে কাফের হয়ে ইন্তেকাল হয়েছি রসুলের গাদ্দার ছিলাম বড় কষ্টে আছি প্রতিদিন আযাব চলে কিন্তু সপ্তাহে সোমবার যেদিন আমার নবী আগমন করেছিলেন সুবহানাল্লাহ বলে আমার নবী যেদিন আগমন করেছিলেন ওই দিন আমার জন্য রহমত হয়ে যায় আমি প্রতিদিন শাস্তি পাই কিন্তু যখন আমার নবী ঘরে এসেছেন রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছিলেন কাজ্জাতুন মিনাল্লাহ নূর আল্লাহ নূর হয়ে যখন এসেছিলেন সাধারণ মানুষের জন্য বান্দার জন্য উম্মতের জন্য হেদায়েতের পেয়কারা হেদায়েতের নূর হয়ে যখন এসেছিলেন আমি খুশি হয়েছিলাম আমার দাসী সোয়াইবা আমার কাছে এসে বলছিল এ আবু লাহাব আপনার একজন ভাতিজা হয়েছে আমি খুশি হয়ে সেই সোয়াইবা আমার ওই দাসীকে আজাদ করেছিলাম দুই আঙ্গুল দিয়ে বলেছিলাম যাও তোমাকে আজাদ করে দিলাম আমি ওই যে দুই আঙ্গুল দিয়ে আজাদ করেছিলাম এখন কবরের মধ্যে প্রতিদিন আজাদ চললো আমার রব্বুল আলামিন রব্বে করিম সোমবারে আমার এই দুই আঙ্গুল দিয়ে এমন ঠান্ডা পানি দেয় শরবত দেয় ওই পানি খেয়ে আমি সারা সপ্তাহ কষ্টটা মিটিয়ে ফেলছি সুবহানাল্লাহ ভাতিজা হিসাবে নবী রাসূল হিসাবে নয় ভাতিজা হিসাবে ওই জামানাটা তো ছিল ছেলে হলে খুশি হতো মেয়ে হলেই পুঁতে ফেলতো আওয়াজ দিচ্ছে না আমার কথা বোঝা যায় না জামানাটা এমন বর্বরতা জামানা ছিল যেটা এখন আবার নতুন করে দেখা যাচ্ছে আইমে জাহিলিয়া যুগ এখন বর্তমানে দেখা যাচ্ছে ঠিক না মানুষ মানুষকে হত্যা করে ফেলে এখন আর গায়ে মাখে না আগে এগুলোর জন্য অনেক কষ্ট পেতে হতো এরকম ছিল না আমাদের মধ্যে এখন সেই আবার শয়তানের লেবাস আমরা পরে ফেলেছি ইহুদিরা সারাদের ষড়যন্ত্রে পড়ে ঠিক না দেখেন ভাইয়েরা আমার সে আবু লাহাব যখন বলছে যে আমি নবী হিসাবেও নয় ভাতিজা হিসাবে যে খুশি হয়ে সোয়াইবাকে আজাদ করেছিলাম রব্বে করিম আমাকে এই দিনে ওই দুই আঙ্গুল দিয়ে পানি পান করার সুযোগ করে দেয় এর কারণে আমি শান্তি পাই কবরের মধ্যে শান্তিতে থাকি ওটা হলো সোমবার সুবে সাদেক থেকে সুবহানাল্লাহ তা আমি এর জন্য বলি যদি সেই মক্কার কাফের সে আবু লাহাব যদি আমার নবীর আগমনে খুশি হয় খুশি হয়ে শুধু
নবী হিসাবে নয় ভাতিজে হিসাবে খুশি হয়ে যদি সোয়াইবাকে আযাদ থেকে সে নিজে গোলামি থেকে আযাদ করার কারণে যদি এই নেয়ামত পেয়ে থাকে তাহলে তো আমরা সেই নবীর উম্মত যে নবীকে আমরা না দেখেও ভালোবাসি যে নবীর নামাজ পড়ি যে নামাজ নবীর রোজা রাখি হজ করি যাকাত দেই এরকম মিলাদুন নবী সিরাতুন নবী কোরআন সুন্নাহর মাহফিলগুলি সাজিয়ে দরস দেই মানুষকে হেদায়েতের পথে ডাকি আমরা তো সেই নবীকে না দেখেও ভালোবাসি একবার দেখার জন্য যে এরকম ছটফট করি এরকম টাকা খরচ করে মাহফিল করি সেই নবীকে ভালোবেসে যদি আমরা মিলাদুন নবী উদযাপন করি বলেন ভাইরা আমার বাবারা আমার আমাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে কি হবে না আমাদের হবে কি হবে না এজন্য আমি বলি যারা নিয়ম মওলুদুর রাসূল করে মিলাদুন নবী করে তারা সাহাবায়ে কেরামদের সুন্নতে আছে যদি মক্কার কাফের মুশরিকরা আমার নবীর খুশি উদযাপনে আশায় খুশি হয়ে যদি গোলাম আযাদ করার কারণে রহমত বরকত আল্লাহ করছে কষ্ট হচ্ছে সে রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই এইজন্য মওলুদুর রাসূল এখন অনেকে প্রশ্ন করতে পারে আমি তো ভেঙে দিয়ে যাচ্ছি তাফসীরটা ভেঙে দিয়ে যাচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় অনেকে জিজ্ঞেস করতে পারে যে হুজুর আশা পালন করেন আপনারা রাসূল তো ইন্তেকালও করেছেন পর্দা হয়ে আলামে বরযখে কবরে দুনিয়া তো গিয়েছেন সেটা কেন পালন করেন না প্রশ্ন করে কি করেন আওয়াজ দেন করে কি করে না আশাটা পালন করেন যাওয়াটা কেন পালন করেন না এটারও সুন্দর একটা মিসাল আছে एग्जांपल আছে দেখেন আমরা আশাতে খুশি হয়েছি যখন নবী গিয়েছেন 12 রবিউল আউয়ালে সবাই বলে যে একই দিনে তো নবী এসেছেন আবার একই দিনই আল্লাহর কাছে গিয়েছে আওয়াজ দিচ্ছেন না আপনারা আওয়াজ দিচ্ছেন না তো আমার কথা বোঝা যায় না কথা বোঝা যায় এই যুবকরা এই যে কোথায় মনোযোগ অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না এদিকে আমার দিকে তাকান আমাকে সুন্দর লাগছে না হ্যাঁ আমাকে সুন্দর লাগছে আওয়াজ দেন দেখা যাচ্ছে না আমাকে আজকে এদিকে তাকায় থাকবেন আর অন্যদিকে কোনো তাকানোর দরকার নাই আপনাকে দেখার জন্য তো এসেছি বসেছি কথাগুলি শোনার দরকার আছে আওয়াজ দেন আছে আছে দরকার আছে আচ্ছা আমি তো জানি বাড়িগোনার মানুষ আশিকের রসুল এই চট্টগ্রামের মাটি তো আশিকের রসুলের ঘাঁটি আওয়াজ দিচ্ছেন কি আশিকের রসুলদের ঘাঁটি না তাহলে আওয়াজ কি কম হবে না বেশি কি কম হবে না বেশি হবে জোরে জোরে আওয়াজ দিতে হবে ভাইরা আমার বাবারা আমার আশাটা পালন করি আমরা যাওয়াটা কেন নয় আমার নবী 12 রবিউল আউয়ালে সোমবার সুবে সাদিক কে 1400 বছর পূর্বে যখন এসেছিলেন সে একই দিনে একই যেতে আল্লাহ আবার তেনার হাবিবকে তেনার কাছে ডেকে নিয়েও গিয়েছেন এখন আশাটা পালন করছে আমার বড় গুনাহ হযরত তিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ এই প্রাঙ্গণ থেকে আমরা যে এটা পালন করছি মওলুদ রাসূল মিলাদুন নবী আশাটা পালন করছি যাওয়াটা কেন নয় যাওয়াটা হলো হলো নবীর জন্য সুখের বিষয় নবীর আনন্দ বিষয় আমাদের জন্য তো না ঠিক কি না ঠিক কি না অন্য আরেক দিনে যদি আমার নবী ইন্তেকাল করতেন পর্দা করতেন উম্মত আমার জানে আল্লাহ জানে তো কিছু বেলাল হাবশি ওয়াইসকুনি মতো কিছু আশিক উম্মত আছে পাগল উম্মত আছে তারা কষ্ট পাবে সেই দিনটাকে পালন করবে কিন্তু শোক তিন দিনে বেশি পালন করা জায়েজ নেই তিন দিনে বেশি চার দিনে বেশি শোক পালন করা জায়েজ নেই আমার নবী যে এসেছেন এটা আমাদের জন্য রহমত একই দিনে যখন আমার নবী গিয়েছেন ওটা আমার নবীর জন্য রহমত ঠিক কি না কারণ তিনি আল্লাহর কাছে গিয়েছেন আল্লাহর জন্য খুশি নামাতুল রুহ আমার নবী বলেছেন যে মুমিনদের জন্য যারা পরেজগার বান্দা তাদের জন্য কবরটা বাসররাত্রি মতো সাজিয়ে দেয় আল্লাহ সুবহানাল্লাহ বলে যারা পরেজগার বান্দা নবীকে ভালোবাসে নবীর পথে মতে চলে তাদের জন্য কবরটা যদি বাসররাত্রি মতো আল্লাহ তাবারক তাআলা সাজিয়ে দিতে পারে আর যেই নবী এই কথা বলেছেন সেই নবীর রওজাটা কবরটা তো জান্নাতের টুকরা ঠিক কি না তাহলে তিনি গিয়েছেন রব্বুল আলামিনের কাছে রব্বুল আলামিনের জন্য খুশি আর আমাদের কাছে যে এসেছিলেন সেটা আমরা খুশি ঠিক কি না এজন্য আমরা আশাটা পালন করি যাওয়াটা আমার রব্বে করিম আসমানে ফেরেশতাদেরকে নিয়ে পালন করে সুবহানাল্লাহ